Hello everyone, this is recreating my patchwork saree part 2. I am Tanzela and I don't have any fashion background. So amar moto jara public achen tara hocche Pinterest theke kichu inspo download korei shuru hoye jan kaje eta hocche amar sari jodi first part dekhe thaken already apni janen je ei sari te ami experiment korte jacchi. These are some glimpses of part 1. If you haven't checked it out, you can check it out now on my channel. জীবনে এটাই আমার প্রথম তৈরি করা DIY শাড়ি হতে যাচ্ছে তাই আমার কাঁচা হাতের কাজ একটু ক্ষমাশীল দৃষ্টিতেই দেখবেন আশা করছি আমি প্রথমে গিয়েছিলাম আমার টেইলারের কাছে তো টেইলার আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল বলে এটা তো খুব সহজ কাজ বলে উনি আমাকে এই টুকরো কাপড়গুলো ধরিয়ে দিল বলে এভাবে ভাবে করবেন তাহলেই হয়ে যাবে আমিও বুঝিয়ে এসে কাজ শুরু করে দিলাম কিন্তু কাজ করে এই অর্ধেক পর্যায়ে এসে আমার মনে হচ্ছে কাজটা ভালোই জটিল প্যাচওয়ার্ক তৈরি করা মোটেও সহজ কোনো বিষয় নয় টেইলরের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে আমি যদি প্যাচওয়ার্কটা তৈরি করে দেই উনি শাড়ির মধ্যে এটা লাগিয়ে দিবেন কিন্তু প্যাচওয়ার্ক তৈরি করাই যে মেইন কঠিন কাজ সেটা উনি আগে থেকেই জানতেন কিন্তু আমি বিষয়টা জানতাম না যাই হোক এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আর আপনি যে কোনো কাজ প্রথমবার করতে গেলে কিছু না কিছু হজপজ হবেই কিন্তু কাজটা শেষ করার পর আপনি কিন্তু খুবই ভালো লাগবে তখন আপনি কিন্তু বুঝবেন যে আপনি খুব কঠিন একটা কাজ করে ফেলেছেন সেই ফিলিংটা কিন্তু চমৎকার এই এতগুলো কাপড় টুকরো করার পরও আমি হচ্ছে একটু কনফিউশনে ভুগছিলাম যে এই সবগুলো কাপড় দিয়ে পুরো শাড়িতে হয়ে যাবে কি না পুরো শাড়িতে 6 গজ লেসের মতো লাগে কাপড় তো আমি ভাবছিলাম যে এগুলো কি 6 গজ হলো কি না আরও কাটতে হবে কি না কোনো রুলস তো জানা নেই আমার তো আমি হচ্ছে এভাবে বসে বসে দেখছিলাম যে কাপড়গুলো জোড়া লাগালে কেমন দেখা যাবে এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন যে সবগুলো কাপড় কিন্তু সমান হয়নি এটা নিয়ে একটু প্রথমে কষ্ট লাগলো পরে মনে হলো যে জোড়া যখন দিব আমি তখন হচ্ছে সবগুলো একভাবে সমান হয়ে যাবে এখন হচ্ছে এই টুকরো টুকরো কাপড়গুলো জোড়া দিয়ে বড় একটি প্যাচওয়ার্ক লেস বানানোর পালা আমার কাছে যা যা আটা ছিল আমি বের করেছি কিন্তু পরে মনে হলো ওই ফেভিকল আটা দিয়েই হচ্ছে প্রথমে লাগিয়ে নিই তারপরে আমি হচ্ছে এটার উপর সেলাইটা দিব এখন দেখতে পাচ্ছেন কাপড়ের টুকরো দুটোকে আমি আটা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছি এবং সামনেই আপনি দেখতে পারবেন যে হজপজ কাকে বলে কত প্রকার ও কী কী আমার এই কার্যকলাপ দেখলেই আপনারা আসলে ক্লিয়ারলি বুঝে যাবেন সো কিপ ওয়াচিং এভাবে একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে আমি ভেবেছিলাম এভাবে বসালেই হয়তো প্যাচওয়ার্ক তৈরি হয়ে যাবে কিন্তু আমি পরে বুঝতে পারলাম এভাবে যদি আমি লাগাই তাহলে আমি যখন সেলাই দেবো তখন সেলাইটার উপর দিয়ে দেখা যাবে কিন্তু প্যাচওয়ার্কে সেলাইটার উপর দিয়ে দেখা যায় না তাই হচ্ছে আমাদের এভাবে এমনভাবে আটাটা লাগাতে হবে কাপড় ভাঁজ করে যাতে হচ্ছে আমাদের সেলাই না দেখা যায় তো আটা দিয়ে হচ্ছে আমি আবারও সেইভাবে লাগানোর চেষ্টা করছি এভাবে তিনটা টুকরা লাগানোর পর আমার হঠাৎ করে মাথায় আসলো যে আর এই মাঝখানের টুকরাটা তো ছোট হয়ে গিয়েছে আর এই পাশেরটা তো বড় এটা নিয়ে কিছুক্ষণ দ্বিধা দ্বন্দ্বে বোঝার পর নিজেকে আমি কনভিন্স করলাম যে কাপড়টা ভাঁজ করে যখন টেইলার লাগাবে শাড়িতে তখন বিষয়টা ঠিক হয়ে যাবে তখন এটা অত বাজে দেখা যাবে না সমান কাপড় নিয়ে বিড়ম্বনায় ভোগার পর আমি আবার হচ্ছে কাপড়ে আঠা লাগানো শুরু করলাম এবং আমার কার্যক্রম অব্যাহত রাখলাম